নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গাজরের হালুয়া। গাজরের হালুয়া তৈরি করতে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে গাজর, তার সঙ্গে নিয়ে নিয়েছি দুধ, নিয়ে নিয়েছি আমন্ড বাদাম, কাজু বাদাম, গুঁড়ো দুধ, চিনি, ঘি আর গোলাপ জল। এই দুধটাকে আমি ভালো করে 750 গ্রাম দুধ নিয়েছিলাম, লিকুইড দুধ, সেটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। মোটামুটি 750 গ্রাম দুধকে অর্ধেকের মতন করে নিয়েছি জাল দিয়ে। দেখুন পুরো ঘন হয়ে গেছে দুধটা, ওর একটা মালাইয়ের মতন হয়ে গেছে। এটা দিয়ে আমি বানিয়ে নেব গাজরের হালুয়াটা। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতন ঘি। 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার গ্রেট করা গাজরগুলো। এরপরে কম আঁচে গাজরগুলো এইভাবে নাড়তে থাকতে হবে। যখন গাজরটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। গাজরটা ভালোভাবে নাড়তে হবে, নেড়ে তারপরে এর উপরে দিয়ে দিতে হবে একটা ঢাকনা। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2-3 মিনিট বাদে আবার খুলে দেখতে হবে যে গাজরটা একটু নরম হয়েছে কিনা। আমি ঢাকনাটা খুলে আবার খুন্তির সাহায্যে এটা নেড়ে নেড়ে দেখে নেবো যে হয়ে গেছে নাকি। গাজরটা আগের থেকে একটু নরম হয়েছে, কিন্তু এখনো একটু নরম হবে। গ্যাসটা কমিয়েই এটাকে করতে হবে, বেশি বাড়ালে কিন্তু হবে না। আমি এই দুধটাকে দেখুন ঘন করে জাল দিয়েছি, একটুখানি হলুদ হলুদ মতন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন দুধের মধ্যে একটা ক্রিমের মতন হয়েছে, হাতার ওপরে ও নিচে একটা কোটিং টাইপের হয়েছে। এটার মধ্যে আমি এলাচ দিয়ে একবারেই জাল দিয়ে রেখেছি। আমি খোয়া ক্ষীর দেবো না, তাই জন্য আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। একটু বাদে বাদে নেড়ে নেড়ে গাজরটাকে এরকম ভাবে করে দিতে হবে, তারপরে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। এটা একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনি। গাজরটা আমার আগের থেকে নরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো 1/3 কাপ চিনি, 120 ml চিনি। যারা কম চিনি খান তারা একটু কম দিতে পারেন, যারা এর থেকে বেশি চিনি খান এটা বেশিও দিতে পারেন চিনিটা। এইভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিতে হবে। আস্তে আস্তে করে চিনিটা জল ছাড়বে। আর আমি বড় কাপের 2 কাপ দিয়েছি গাজর, গ্রেট করা গাজর। এই বড় কাপের 1 কাপ, এই 1 কাপ, 2 কাপ দিয়েছি আমি গাজর। নেড়ে নিয়ে এরপরে আমি এটা ঢেকে দেব। আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে, দেখা চিনিটা গলতে শুরু করেছে। এরপর আমি গাজরটাকে ঢেকে দেব। গ্যাস একদম লোয়ে রেখে এটা বানাবেন। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিনিগুলো পুরো গলে গেছে, দেখুন চিনিগুলো গলে গেছে। এবারে এই গাজরগুলোকে এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে, জানি চিনির রসটা একদম টেনে নেয়। তারপরে আমরা দিয়ে দেবো দুধটা।
আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এটা খুলে খুলে, ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিতে হবে। আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে নেব। এখনো চিনির রসগুলো অল্প পরিমাণে রয়েছে, কিন্তু গাজরটা একদম কমে গেছে, গাজরটা সেদ্ধও হয়ে গেছে। এই গাজরটা যখন ঘষে নেবেন আপনারা, গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তখন মিডিলের যে সাদা অংশটা সেটা কিন্তু নেবেন না। গাজরের সাদা ওই অংশটা নিলে ওটা একটু শক্ত থাকে, ওটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না। ওই জন্য গাজরের মাঝখানে যে সাদা পোর্শনটা ওটা কখনোই নেবেন না। এটা ভালো ভালো করে নেড়ে নেড়েই করতে হবে, নাহলে কিন্তু চিনিটার জন্য নিচে লেগে যেতে পারে। অনবরত নাড়তে থাকতে হবে। এরপরে আমি এই গাঢ় করে রাখা যে দুধটা আছে, দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এই দুধটা গাজরের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপরে এটা শুকিয়ে নেব, তারপর আমি দিয়ে দেবো একটু মিল্ক পাউডার। কেন আমি খোয়া ক্ষীর দিচ্ছি না, সেই জন্য আমি একটু দিয়ে দেবো মিল্ক পাউডার। আমি একটু চিনি বেশি খাই দেখে এটার মধ্যে একটু আমি চিনি বেশি দিয়েছি, কিন্তু আপনারা যদি কম চিনি খান এটাতে একটু কম চিনিও দিতে পারেন। আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, ওই জন্য মিষ্টিটা একটু বেশি দিয়েছি। এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। নেড়ে নেড়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এরপরে আমি এটা ঢেকে দিচ্ছি একটু। ঢাকনাটা আমি খুলে নিয়ে এবারে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, লোয়ের থেকে একটু সামান্য বেশি। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা কাজু বাদাম আর আমন্ড বাদাম। তাকে ভালো করে নাড়তে থাকতে হবে, নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো করে নিলে ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দেব আমি আমুল দুধটা। আমি এইখানে 2 টেবিল স্পুনের মতন, 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি আছে, 2 টেবিল স্পুনের আর থেকে একটু বেশি নিয়ে এই দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন বাজারে খোয়া ক্ষীর ঠিক পাওয়া যাচ্ছে না লকডাউনের জন্য, সেই জন্য আমি এটার পরিবর্তে ঘরে গুঁড়ো দুধ ছিল, গুঁড়ো দুধ দিয়ে আমি এটা করলাম। এটার মধ্যে না হলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন। কতটা উঠে গেল তাহলে তুই ওটা সামনে ধরে নিবি। এবারে এটা আমার শুকনো হয়েছে, একদম শুকনো হয়ে গেলে তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল। অনেকে এটার মধ্যে গোলাপ জল দেয় না, কিন্তু আমি এটার মধ্যে গোলাপ জল দিলে আমার ভালো লাগে বেশি, সেই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা গোলাপ জল দিয়েও করতে পারেন বা খালি আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন। দেখুন কত সুন্দর রংটা হয়ে গেছে, এটা খেতেও সেরকম টেস্ট। লকডাউনের বাজারে মিষ্টি খেতে হলে, মিষ্টি জিনিস খেতে হলে এটা ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন কিরকম লাগলো খেয়ে। এটা শুকনো হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু
গোলাপ জল। এক ঢাকনা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলাপ জল। এইভাবে নেড়ে নিতে হবে, এরপর আমি নামিয়ে ফেলবো এটাকে। হালুয়াটা রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে ফেলবো। আমার হালুয়াটা পুরো রেডি হয়ে গেছে, দেখছেন কড়াইয়ের চারিদিকে হালুয়াটা এক জায়গায় হয়ে যাচ্ছে। আমার হালুয়াটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। আমি দুটো বাটির মধ্যে গাজরের হালুয়া দুগুলো তুলে নিয়েছি। গাজরের হালুয়াটা ঠান্ডা করে নিয়ে তারপর আপনারা পরিবেশন করে দেবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। এরপরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।